অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে সমগ্র শিক্ষার মধ্যে লোক নিয়োগ করার জন্য নতুন নতুন নোটিফিকেশন এসছে। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তবে এ বলবো যে শিক্ষাগত যোগ্যতা, গ্রাজুয়েশন প্লাস ডিসিএস সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। শূন্যপদ অসংখ্য রয়েছে। তাছাড়াও আরও কিছু ক্যাটাগরির মধ্যে লোক নিয়োগ করার জন্য এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস রয়েছে। প্রত্যেকটা বিষয় আলোচনা করবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, লাস্ট কখন, সব কিছু তুলে দেবে ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করানো ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনও পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশনটার প্রত্যেকটা বিষয় আলোচনা করব, ডিটেলসে লক্ষ্য রাখুন। প্রথম হচ্ছে বন্ধুরা এই যে সমগ্র শিক্ষার মধ্যে লোক নিয়োগ করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিবিন গ্রুপ ট্রেনিং প্রোভাইডার যে ওদের থ্রুতে হয়তো আপনাকে নিয়োগ হতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন লক্ষ্য রাখুন, ত্রিপুরার মধ্যে প্রফেশনালি কোয়ালিফাইড কম্পিটেন্ট রেজাল্ট ওরিয়েন্টেড ক্যান্ডিডেটসের প্রয়োজন। তবে কন্ট্রাকচুয়াল পজিশন থাকবে, আমরা আলোচনা করব কী কী পোস্ট রয়েছে। তবে বিভিন্ন স্কুলের মধ্যে কিন্তু সেগুলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে কিন্তু সেই পোস্টগুলি সেন্ট্রালাইজড করা হবে। প্রথম হচ্ছে বন্ধুরা আইসিটি ইনস্ট্রাক্টর, বলা হচ্ছে গ্রাজুয়েট উইথ মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনার কাছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা থাকে তবে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। নয়তো আপনার তিন বছর ডিপ্লোমা থাকলে কম্পিউটারে অথবা তিন বছরের আইটি থাকলে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থাকলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সপিরিয়েন্স ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স উই অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট কিন্তু 300+। তবে নেক্সট হচ্ছে ভোকেশনাল টিচার, এক্ষেত্রে বলা হচ্ছে ফর আইটি, আইটিএস, এক্ষেত্রে বলা হচ্ছে বিই অথবা বিটেক এবং সিএস এবং আইটির মধ্যে থেকে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা এমএসসি অথবা এমসিএ, সিএস এবং আইটির মধ্যে হতে হবে অথবা ডুয়েক এ লেভেলের কোর্স থাকলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাম্বার টুতে যেটা দেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের জন্য বিই এবং বিটেক অথবা ডিপ্লোমা যদি থাকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন উপর তবুও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট হচ্ছে নাম্বার তিনে রিটেল, এক্ষেত্রে বলা হচ্ছে এমবিএ রিটেল মার্কেটিং অথবা গ্র্যাজুয়েট অথবা পিজি ডিপ্লোমা অথবা ডিপ্লোমা রিটেল ম্যানেজমেন্ট এবং মার্কেটিং থেকে করা থাকলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এগ্রিকালচারের জন্য বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন ইন হর্টিকালচার এবং এগ্রিকালচার থেকে করা থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ডিটেলস জানার জন্য আপনি এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটকে ভিজিট করে। সেন্ড ইউর রিজিউমে, আপনার একটা রিজিউম প্রয়োজন পড়বে, এটাকে আপনি এই ইমেলের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে। তবে যে কোনো প্রকারের কোয়েরির জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন, এই আশাটুকু রাখবো। ফোন নাম্বারগুলো হচ্ছে 7076487663। নেক্সট হচ্ছে 8371054827, 8918398494। এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। তবে এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে ফোন করবেন। ব্যক্তিগত কোনো অভিমত শেয়ার করতে চাইলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। তাছাড়া বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমরা সমস্ত ফর্ম্যাট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজের রিকোয়ার্ড ফর্মগুলি চেঞ্জ করে আপনারা নিজেরও এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, দেখা কম্পিউটারতে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।